আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বা ধারা রসিদ অর্থাৎ যখনই আপনি একটি সম্পত্তি ক্রয় করেন দলিল সম্পাদন করেন তখন দলিল সম্পাদনের পর আপনাকে মূল দলিলটি দেওয়া হয় না সেটি বালাম বইয়ে লিপিবদ্ধ করার জন্য রেজিস্ট্রেশন অফিস ভেদে দুই মাস তিন মাস থেকে দুই বছর বা তিন বছর সময় নিতে পারে তো এই যে সময় নিবে তো আপনি পরবর্তী গিয়ে কীভাবে দলিলটি উঠাবেন তার জন্য আপনাকে একটি রসিদ দেওয়া হয় তো আজকে সেই বাহান্ন ধারার রসিদ নিয়ে আলোচনা করব তো রসিদটি অবশ্যই আপনারা ভালো করে সংরক্ষণ করবেন তো চলুন আগে দেখে নিই রসিদটি তো এটি আপনারা একটি বাহান্ন ধারার রসিদ দেখতেছেন এ প্রথমেই লেখা আছে দেখুন যে ফর্ম নাম্বার পনেরোশো চার বাংলাদেশে ভূমি সংক্রান্ত কাজে বিভিন্ন ধরনের ফর্ম ব্যবহৃত হয় এবং এদের নাম হয়ে থাকে ভিন্ন ভিন্ন তো প্রথমে আছে দেখুন ধারা ধারাবাহর এক একের খ অনুসারে এই রসিদটি প্রদান করা হচ্ছে এই একটি নাম্বার দেওয়া আছে। এটি হচ্ছে প্রতিটি রেজিস্ট্রেশন সাব রেজিস্ট্রেশন অফিসে যে নির্দিষ্ট সংখ্যা হারে এই বা ধারা রসিদ আনায়ন করা হয় তার একটি সিরিয়াল নাম্বার তো এই জায়গায় দেখুন দাখিলকারীর অংশ ক্রমিক নাম্বার দেওয়া আছে ক্রমিক নাম্বার হচ্ছে এত এবং দলিল নাম্বার হচ্ছে এত আর এই জায়গায় লেখা আছে দু সালের দলিল নাম্বার এত তো এই জায়গায় জমির নাম অর্থাৎ জমি ক্রেতা এবং বিক্রেতা দুইজনের নামই সংক্ষেপে লেখা হয়েছে দেখুন উপরে যে লেখা আছে নয়ন উনি হচ্ছে জমির দাতা নিচে যে আজিম লেখা আছে এটা হচ্ছে জমির ক্রেতা তো এই জায়গায় প্রতিটি ভূমি অফিসেই তারা সঠিকভাবে সমস্ত কিছু পূরণ করে না শুধুমাত্র দলিল নাম্বার দাতা গ্রহীতার নাম এবং দলিলের প্রকৃতি এ সমস্ত কিছু দিয়ে আপনাকে এই ফর্মটি দিয়ে দেয় যদিও সঠিকভাবে এটি পূরণ করা দরকার তবে বেশিরভাগ ভূমি অফিসে সাব রেজিস্ট্রেশন অফিসে এটি করা হয় না তো এই জায়গায় দেখুন দলিলের প্রকৃতি দেওয়া আছে কবলা আর দলিলে লিখিত সম্পত্তির মূল্য অর্থাৎ এই সম্পত্তিটার মূল্য হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা তো এই জায়গায় ফিয়ের তালিকা আলাদা করে না লিখে তারা একসাথে লিখে দিয়েছে এ ফি মানে হচ্ছে রেজিস্ট্রেশন ফি আর ই ফি হচ্ছে একশো টাকা এটা সব দলিলের জন্য নির্দিষ্ট এবং এন ফি দলিলের প্রথম দুই পাতা বাদ দিয়ে পরবর্তী যতগুলো পাতা প্রতি পাতার জন্য চল্লিশ টাকা হারে হিসাব করে দেওয়া হয় আর এই জায়গায় দেখুন সাব রেজিস্টারের সিল এবং তারিখ আর এর নিচের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি নিচের দিকে কিছু লেখা আছে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রশিদটি দাখিল করলে আপনাকে মূল দলিল দলিলটা দেওয়া হ দেওয়া হবে উইল ব্যতীত অর্থাৎ যে উইল দলিল বা ওসিয়তনামা দলিল ব্যতীত অন্যান্য দলিল দুই বছরের অধিক কাল যদি দাবিবিহীন পড়িয়া থাকে তাহলে বিনষ্ট করা হতে পারে এখন কথা হচ্ছে যে ভূমি সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে কোনো যে কোন দলিল কত নম্বর থেকে কত নম্বর দলিলটা বালাম বইয়ে লিপিবদ্ধ হয়েছে সেটা কোনো লিস্ট থাকে না তা তো আপনার নিকটবর্তী যে সাব রেজিস্ট্রেশন অফিস আছে আপনি সাধারণত আপনার ভূমি রেজিস্ট্রেশনের পাঁচ মাস থেকে এক বছরের মধ্যে যোগাযোগ করতে পারেন তো এই জন্য আপনার যদি নির্দিষ্ট সময়ের পর যদি আপনার বিভিন পড়ে থাকে তবে প্রতি মাসের জন্য পাঁচ টাকা করে তারা সর্বোচ্চ একশো টাকা নিতে পারে তো যদিও প্রতিটি ভূমি অফিসেই আপনি যখনই মূলদলি আনতে যাবেন সেখানে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যেও যান তবু আপনার কাছ থেকে দুইশো থেকে পাঁচশো টাকা নিয়ে নেয় দুর্নীতি হিসাবে তো এটা হচ্ছে একটি বার্নধারার রসিদ আর এখন কথা হচ্ছে যদি রসিদটি আপনারা হারিয়ে যায় কি করবেন যদি রসিদটি হারিয়ে যায় আপনি নিজে যদি জমির দাতা হন জমির গ্রহীতা হন তাহলে কোনো সমস্যা নাই আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার ভোটার আইডি অথবা জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নিয়ে পাসপোর্টের ফটোকপি নিয়ে যদি আপনি যান তাহলে আপনার মূল দলিলটি তারা আপনাকে দিবে তাতে কোনো সমস্যা হবে না যদি আপনি না হয় অন্য কেউ হয় তখন সেক্ষেত্রে হচ্ছে সমস্যা তো আশা করি বন্ধুরা জমির দলিল সম্পাদনের যে রসিদ অর্থাৎ যাকে বা ধারার রশিদ বলা হয় এই রসিদ সম্পর্কে আপনারা বেসিক কিছু জ্ঞান অর্জন করলেন